দর্শক বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে ছিলেন সহকর্মী মিজানুর রহমান স্টুডিওতে এই মুহূর্তে তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন মিজান শপথ অনুষ্ঠানে আসলে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীকে আমরা দেখেছি প্রায় সাড়ে চারশোর উপরে অতিথি ছিল আসলে প্রধান কারা অতিথি ছিলেন এই আয়োজনে প্রধান অতিথি আমরা তো অন্যান্য যে সমস্ত সময় সরকার মানে নির্বাচিত হওয়ার পর যখন শপথ নেয় আমরা সেই ধরনেরই একটা কার্যক্রম দেখেছি আপনি জানেন যে বঙ্গভবনের দরবার হলে সরকারি এই প্রথাটা খুবই রেওয়াজ মেনে হয় সেখানে কিছু কমন কিছু আনুষ্ঠানিকতা থাকে আমরা প্রধান হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দই দেখেছি আপনি যারাকে গত কয়েকদিন থেকে টিভি চ্যানেলে বেশি সরব দেখেছেন তাদের প্রতিনিধিরাই ছিল তাছাড়া তো আমরা দেখতে পেয়েছি তিন বাহিনীর প্রধানও ছিলেন তারা পাশেই ছিলেন তো এটা খুব একটা নতুন কিছু নয় অন্যান্য সময় যেরকম প্রতিনিধি থাকে সুশীল সমাজের প্রতিনিধি সামরিক বেসামরিক কর্মকর্তা শ্রেণী পেশার মানুষ তাদেরই দেখেছি তবে এবার যেহেতু আমরা এই সরকারটা একটা ভিন্ন রকম একটা পরিস্থিতিতে হচ্ছে আপনি জানেন যে বেশ কিছু দিন ধরে চলা একটা আন্দোলনের পর একটা সরকার প্রধান পদত্যাগ করে দেশ থেকে চলে গেলে তারপরে যে সরকার গঠন হলো অন্তর্বর্তীকালীন সরকার সেখানে আমরা দেখেছি যে এবার গত কিছুদিন কয়েক টানা যে যদি চারটা সরকারের কথা বলি তাহলে আমরা দেখেছি এবার হেফাজতে হেফাজতে ইসলামের প্রতিনিধিরা ছিলেন জামায়াত ইসলামের প্রতিনিধিরা ছিলেন এটা একটা বড় চমক বলতে পারেন বা হচ্ছে মানুষের কিছু উৎসাহের জায়গা হতে পারে অনেক দল আপনি জানেন যে হেফাজতে ইসলামের প্রতিনিধি নিয়ে গত কয়েকদিন ধরে একটা আলোচনা সমালোচনা আছে যদি অনেকে বলছেন যে তাদের একটা বৃহৎ জনগোষ্ঠী তো তাদের প্রতিনিধি থাকা হচ্ছে গণতন্ত্রের মধ্যে পড়ে আর কি বা সমতার মধ্যে পড়ে এরকম একটা ব্যাপার তো এটা রেওয়াজ মেনে একটা মানে সরকারের একটা রুটিন একটা ব্যবস্থা যেটা আমরা দেখতে পেয়েছি আজ তো প্রায় ১৩ জন উপদেষ্টা শপথ নিলেন এই শপথের আনুষ্ঠানিকতার পরে নিশ্চয়ই তারা গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন কথা বলার সুযোগ হয়েছে কিনা কারোর সঙ্গে অনেকে কথা বলেছেন আমরা প্রধান যিনি উপদেষ্টা হয়েছেন নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইনুস ওনার সাথে কথা হয়নি খুব স্বাভাবিকভাবেই ওনাকে সেই জায়গাটা দেওয়া হয় না আপনি জানেন যে রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ওভাবে গণমাধ্যম মানে জিজ্ঞেস করা বা ক্যামেরার বুম নিয়ে ধরাটা একটু অসভন হয় তবে যে সমস্ত উপদেষ্টাগুলো আছেন তাদের বেশিরভাগ কথা বলেছেন এবং তারা সবসময় একটি কথা বলেছেন দেখতে পেয়েছি যে তারা সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা কীভাবে করা যায় সেটা নিয়ে তারা কাজ করবেন এবং প্রথম যে কাজটি তারা করতে চাচ্ছেন যে আপনি আবারও বলি যে এটা যেহেতু একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দাবির প্রেক্ষিতে গঠিত হওয়া সরকার তো সেখানে সেই আন্দোলনে দাবি আদায়ে দেখেছি আমরা যে বেশ কিছু শিক্ষার্থী সহ অন্যান্য মানুষজন প্রাণ হারিয়েছেন তো তাদের বিচারের একটা ব্যবস্থা করা হবে আপনি জানেন এই সরকারও অন্যান্য সরকারগুলোর মতো রুটিন কিছু ওয়ার্ক করবেন তারা দপ্তর বন্টন হবে তারা দপ্তরে বসবেন সিদ্ধান্ত নেবেন অর্থাৎ শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সাথে সাথে তারা সে কাজগুলো করবেন যেখানে অন্যায় অনিয়ম হয়েছে বিশেষ করে যারা হচ্ছে প্রাণ হারিয়েছেন তাদের বিচার কিভাবে করা যায় ঐক্যপন্থী কীভাবে পৌঁছা পৌঁছানো যায় বা কিভাবে বিচার হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তবে এছাড়াও আপনি জানেন যে এই সরকারের দুইজন শিক্ষার্থীদের প্রতিনিধি আছেন নাহিদ ইসলাম তো নাহিদ ইসলাম নাহিদ ইসলাম ছাড়া আরও একজন আছেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ আসিফ মাহমুদের সাথে কথা বলার আমাদের সুযোগ হয়নি আমরা নাহিদ ইসলামের সাথে কথা বলার সুযোগ হয়েছে তিনি কিন্তু আন্দোলনের সময় যেরকম আমরা দেখেছিলাম যে খুবই ফ্লুয়েন্ট শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়ে খুব সোচ্চার ছিলেন বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য কিন্তু সেই আন্দোলনের মতোই মানে সোচ্চার থাকার যে পক্ষে ছিলেন বক্তব্য এরকমই দিয়েছেন তিনি বলছেন যে গত কিছুদিন ধরে চলা যে আন্দোলন সংগ্রামে মানুষজন নিহত হয়েছে তার দায়ভার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিতে হবে এবং তিনি এও দাবি করছেন যে তাদের অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফিরিয়ে এনে দেশে তার বিচার করার একটা ব্যবস্থা এই প্রক্রিয়ার কথাও তিনি কিন্তু জোর গলায় বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরে নিশ্চয়ই এই যে শপথের না আনুষ্ঠানিকতা তো শেষ হলো এখন একটি অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস চুরাশি বছর বয়সে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলেন আপনি বলছিলেন দপ্তর বন্টন কালকে তো আগামীকাল শুক্রবার রাষ্ট্রীয় ছুটির দিন তারপরের দিনও আসলে ছুটি থাকে বাংলাদেশে এই দপ্তর বন্টন সম্পর্কে কোনো আইডিয়া রয়েছে কিনা বা সেখানে ধরনের গুঞ্জন আপনি কিনা কাকে কোন এটা সাধারণত আগে থেকে ফিক্সড হয়ে যায় আমরা যেমন অন্য দপ্তরের ক্ষেত্রেও যেটা দেখেছি অন্য সরকার নির্বাচিত সরকারের ক্ষেত্রেও যেটা দেখেছি যে একটা তো ফরম্যাট করে রাখা হয় আপনি জানেন যে মন্ত্রিপরিষদ বিভাগ এটা নিয়ে কাজ করেন মন্ত্রিপরিষদ বিভাগের যিনি সচিব মাহবুব হোসেন তিনি তো গত কয়েকদিন থেকে এটা নিয়ে কাজ করছেন নিশ্চিত তাকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটা একটা সিগনেচারের ব্যাপার থাকে আপনি জানেন যে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে এটা বন্টন করা হয় তো এটা মোটামুটি নির্ধারিতই শুধু এখন প্রজ্ঞাপনটা হওয়ার অপেক্ষা তবে যেহেতু কালকে শুক্রবার আপনি বলছেন শনিবার অনেক সময় দেখা যায় যে অনেক গুরুত্বপূর্ণ কাজও কিন্তু শুক্র শনিবার বা বিশেষ মুহূর্ত কিন্তু এটা আমরা দেখেছি এর আগেও যে এটা শুক্রবার রাতে কিংবা শনিবার রাতের দিকেও কিন্তু এটা এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয় তো এটা আমি যতটুকু গত কিছু সরকারের এই প্রজ্ঞাপনগুলো দেখার অভিজ্ঞতা আছে তাতে মনে হয় যে এটা খুব শীঘ্রই হয়ে যাবে এবং এমন হতে পারে যে আজকে রাতের মধ্যে বা কালকের মধ্যে এটা মানুষ জেনেও যাবে যে দপ্তর বন্টন হয়ে গেছে কারণ যদি দপ্তর বন্টন না হয় আপনি জানেন যে রোববার থেকে অফিস আদালত খোলা হবে তো রোববার তো তারা প্রথম অফিস করবেন তো দপ্তর যদি বন্টন না হয় তাহলে তারা কোন দপ্তরে আসবেন সাধারণত এরকম কখনো হয় না নির্বাচিত সরকারের সময় যে দেখেছি আমরা যেটা যে মন্ত্রিপরিষদ বিভাগে এসে কেউ এসে চাবি নাই বা মানে প্রজ্ঞাপন দেখে দপ্তর বন্টন হয় এরকম তো বিষয়টা না তাদেরকে আগে জানিয়ে দেওয়া হয় প্রজ্ঞাপন হওয়ার পরে যাতে করে তারা তারা এবার একটা ছুটি শেষ হওয়ার পর তারা যেন তাদের দপ্তরে দপ্তরে এসে কাজ করতে পারেন জয়েন করতে পারেন এবং এটা তো আমরা অন্যান্য সময়েও দেখেছি যে যখন দপ্তর বন্টন হওয়ার আগে সে সমস্ত মন্ত্রণালয় বিভাগ দপ্তর পরিদপ্তরকে একটা নির্দেশনা দেওয়া হয় এবং তার নামফলক বসানো চেয়ার সহ তার ডেস্ক তৈরি করা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সেরকম একটা তোড়জোড় হয়তো এরই মধ্যে শুরু হয়ে গেছে নিশ্চয়ই মিজানুর রহমান অসংখ্য ধন্যবাদ নন্তবর্তী সরকারের যে আনুষ্ঠানিকতা সেটি নিয়ে আপনি আমাদের বলছিলেন দর্শক এই সহকর্মী জানাচ্ছিলেন